করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকারের লকডাউনের তৃতীয় তথা শেষ দিন বুধবার। অন্য দুদিনের মতো এদিনও বন্ধ ছিল সমস্ত কিছু, তবে খোলা ছিল সব জরুরি পরিষেবা। রাস্তাঘাটে ছিল না যানবাহনের চলাচল, কিন্তু অফিস খোলা থাকায় কর্মচারীরা যানবাহন নিয়ে গন্তব্যস্থলে গেছেন। রাজধানীর বিভিন্ন জায়গায় এদিনও পুলিশি নজরদারি ছিল। মূল সড়কগুলিতে রাস্তায় চলাচলকারী যানবাহনের বৈধ প্রমাণপত্র থাকলেই ছাড়া হয়, আর যারা অপ্রয়োজনে বের হয়েছেন তাদের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার ভোর 5টায় শেষ হচ্ছে 3 দিনের লকডাউন, তবে বিভিন্ন সূত্র মারফত খবর কয়েকদিনের জন্য বাড়তে পারে লকডাউন। দুদিনের লকডাউনে ল অ্যান্ড অর্ডার পিসফুল চলছে, কোনো অসুবিধা কোনো দিকে নাই। অফিস গোয়ার যারা যাচ্ছে অফিসে আপনারা দেখতে পাচ্ছেন, তবুও আমরা তাদের ডকুমেন্ট চেক করছি, ভ্যালিডিটি চেক করছি, যাদের সমস্ত কিছু ওকে আছে তাদেরকে আমরা অ্যালাউ করছি, আদারওয়াইজ আমরা তাদেরকে ঘুরিয়ে দিচ্ছি। এই সমস্তটাই অফিসের চাচ্ছে সবাই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।